প্রথমে সোশ্যাল মিডিয়াত ফ্রেন্ড রিকুয়েস্ট সুন্দরী যুবতীর। সুন্দরী যুবতী দেখি পলকতে ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট। ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্টর পিছতেই আপনার আচরিত করে আহিছে নাকি হাই? যদি আহিছে তেন্তে সাবধান হোক আপনিও। সোশ্যাল মিডিয়াত খুবই সক্রিয় নাকি আপনি? যদি সক্রিয় তেন্তে সাবধান হোক। আপনার স্মার্টফোনটা ব্যবহার করার আগত এশবার ভাবক। সোশ্যাল মিডিয়ার জড়িয়ে বৃদ্ধি হানি ট্রেপিংয়ের কেস। রাজ্য ভয়ঙ্কর হারত বৃদ্ধি হানি ট্রেপিংয়ের ঘটনা। রহস্যময় যুবতী রচিছে হানি ট্রেপিংয়ের নম কৌশল। কেতিয়াবা ধরে সোশ্যাল মিডিয়ার সহায়ত, কেতিয়াবা আকো দুদিনীয়া চিনাকি বন্ধুর সহায়ত। মুঠর উপর রাজ্য ভয়ঙ্কর হারত শিপাইছে হানি ট্রেপিংয়ের গ্যাং। পূর্বতক অধিক সক্রিয় হয়েছে হানি ট্রেপিংয়ের গ্যাং। নামনি বৃদ্ধি হয়েছে সুন্দরী যুবতীর মায়াজালের শিকার হওয়া ভুক্তভোগীর সংখ্যা। হানি ট্রেপিংয়ের শীর্ষত নামনি বিভিন্ন অঞ্চল। নামনি অধিক সক্রিয় হানি ট্রেপিং চক্র। শেহতীয়াক গোলকগঞ্জত সংঘটিত এজন যুব ব্যবসায়ী আত্মহত্যার ঘটনারত হানি ট্রেপিংয়ের গন্ধ আরক্ষীর। যুব ব্যবসায়ীগুলি সুইসাইড নোটত লিখি থাকে গৈছে ভয়ঙ্কর তথ্য। সুইসাইড নোটত উল্লেখ ছয়জন ব্যক্তির নাম। ছয়জনের মাজর এজন ব্যক্তির হানি ট্রেপিং চক্রর সুতরাং সুসম্পর্কর সন্দেহ। অভিযোগ অনুসরি হানি ট্রেপিং চক্রর রয় উপাধির এগারী সুন্দরী যুবতীর সুতরাং খুবই ঘনিষ্ঠ সুইসাইড নোটত নাম উল্লেখ থাকা ছয় ব্যক্তির মাজর এজনের সুতরাং। রহস্যজনকভাবে এইগারী মহিলার বিরুদ্ধে আছে পূর্বর বিভিন্ন অভিযোগ। পিছে কোন সেই রহস্যময় সুন্দরী যুবতী? পিছে যুব ব্যবসায়ী আত্মহত্যার সুতরাং কি সম্পর্ক সুন্দরী যুবতীর? সকল এটা রহস্যর আবর্তত। ঘটনা সন্দর্ভত আরক্ষী অব্যাহত রাখিছে জোরদার তদন্ত। নিউজ ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ।